আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন জমিতে আসছি আর চারপাশে শুধু ভুট্টা, কারণ বর্তমানে ভুট্টার চাইতে লাভজনক ফসল নাই। হ্যাঁ, তো অনেক তরুণ উদ্যোক্তা, শিক্ষিত তরুণ, তারাও কিন্তু এই ভুট্টা চাষের সাথে জড়িত। ইভেন আমি এবার ভুট্টা চাষ করে কিন্তু বেশ ভালো মানে সফলতার মুখ দেখছি, বেশ ভালো আমার একটা ইনকাম হয়েছে। তো দেখেন এখানে একটা ভুট্টা ক্ষেত দেখে মন বুঝতেছেন যে একটু মানে নির্জীব। হ্যাঁ, নির্জীব হওয়ার কারণ হইতেছে এখানে মানে কয়েকদিন আগে ঘাসের বীজ দেওয়া হয়েছে। তো অনেকেই আমাকে বলেন যে ভাই আপনার জমিতে এত আগাছা কেন, আপনি ঘাসের বীজ দিতে পারেন না, তো কি কারণে আমি ঘাসের বীজ দিই না? দেখেন এই যে ঘাসের বীজ তো দিছে, এই ঘাসগুলো কিন্তু মানে মারা যাইতেছে। এর পাশাপাশি দেখেন ভুট্টা গাছের অবস্থা দেখেন। হ্যাঁ, এবং এই এক পাশের জমি একই অবস্থা। ঠিক আছে, এই যে বীজ স্প্রে করার সময় এগুলোতে পরে নাই। হ্যাঁ, মানে অনেক সময় বাতাসে বা ওই ওষুধ শেষ হয়ে যায়। এই গাছগুলো দেখেন কীরকম সতেজ, আর ঠিক পাশেরগুলো দেখেন এই যে মারা যেতেছে। তাইলে কেউ কি চাবে যে নিজের জমির ভুট্টা এভাবে বীজ দিয়ে মারা ফেলতে? এই যে কৃষকটা আসলে আর কেউ না, আমাদের এক বড় ভাই, আপনারা তো তালিমরা চিনেন, তালিমের হচ্ছে বড় ভাই, উনি একজন শিক্ষক। হ্যাঁ, তো কি বীজ আনছিলেন আপনি? বীজ আনছিল অটো কেয়ার লিমিটেড। আচ্ছা, অটো ক্রপ কেয়ার কিন্তু একটা ভালো কোম্পানি, গ্লাইসেল। তো এটা কি আপনি কি বলে দিছিল, কোথা থেকে আনছেন? আমি আনছিল মানিগঞ্জ থেকে। মানিগঞ্জ থেকে? আমি তিন চার দোকান হলো ঘুরছি, ঘুরে বলছে যে আমার এই আধাত অথবা এক হাত ভুট্টা হয়েছে, ভুট্টা আগাছা মারার জন্য আমি বীজ দিই। তো উনি আমাকে বললো আপনি এটা নেন, এটাই হবে। তো এইখানে তো লেখা আছে যে এটা হলো চায়ের আগাছা নাশক, ভুট্টার না। না, উনি তা বলছে যে সমস্যা নেই, আগাছা এটা তো আগাছা মারার বেশি, এই আগাছা মরবে, সমস্যা নেই। আগাছা মরছে তো মরছে, আপনারা খেয়াল করেন শুধু যে ভুট্টা মরছে, এই যে এই এলাকায় কিন্তু তামাক চাষ হয়, এখানে দেখেন এই যে একটা তামাকের চারা এটা পর্যন্ত লাল হয়ে গেছে। মানে এই আমার যেটা মনে হচ্ছে এটা চা ছাড়া আর সব ধরনের মানে আগাছা মরে দেবো। তাহলে এখন এই কোম্পানিতে তো আমরা ধরতে পারতেছি না, কারণ তারা বলবে তো আমরা তো লিখে দিছি এটা চায়ের, তুমি ভুট্টা খেতে দিছো কে? কত ডিসিমাল জায়গা আপনি রেন ভাই? আচ্ছা চলেন, আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই, দেখেন কি পরিমাণ ম্যাসিভ ক্ষতি হয়েছে। এই 200% জায়গায় কমপক্ষে 200 মন ভুট্টা হবে, আর 200 মন ভুট্টার বাজার মূল্য এখন চোখ বন্ধ করে 2.5 লাখ টাকা। তো এগুলো কি সব আপনাদের নিজের জমি নাকি বরগা টরগা নিয়ে ই করছেন? বাণিজ্যিক ভিত্তিতে যারা চাষবাস করে তাদের তো আসলে উপায় নাই। দেখেন ভুট্টা ক্ষেত থাকবে সবুজ, হ্যাঁ, আর এখানে ভুট্টা ক্ষেতের অবস্থাটা কি হয়েছে? আমি একবার ভাবছিলাম যে হয়তো 2 নম্বর ওষুধ বা এই ওষুধ ওরকম কিছু দেখতেছি না। তবে যদি আমার এই ভিডিওটা এই অটো ক্রপ কেয়ার লিমিটেডের কেউ দেখে থাকেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যাদের কাছে আপনারা বিক্রি করবেন তাদেরকে স্পেসিফিক্যালি বলে দেবেন যে কোনটার জন্য কোনটা দেওয়া যাবে। প্রথমত কৃষককে জিজ্ঞাসা করবেন যে আপনি কি খেতে দিবেন, কি জন্য দিবেন। আপনি তো না বলে আনেন নাই? না, আমি বলেই আনছি, আমি অবশ্যই বলে আনছি, তারপরও বিশ্বাসের উপর আনছি। আমি তো বীজ দেই, আমি বীজ দিই, সবসময় কাজ করে আমি জানি, আমি বীজ দিই, কিন্তু তারপরও আমি যে কোম্পানি বীজ চাইছি সে কোম্পানি বীজ নাই, বাধ্যতামূলক সে আমার অন্য কোম্পানি বীজ দিছে। এটা তো সেম কোয়ালিটি কাজ, এটা তো ভালো তার হলো, তার হলো বেসার নিও, আর অটো ক্রপ কেয়ারের সবাই চিনে। হ্যাঁ, ভালো, এটা ভালো কোম্পানি, এটা খারাপ কোম্পানি না, খারাপ কোম্পানি না, এটা কোম্পানির দোষ হতে পারে না, এটা যে বিক্রি করছে হয়তো বা তার দোষ। আর এই এলাকায় তো চা বাগান নাই, সে এই ওষুধ আনবে কেন? হ্যাঁ, এটাই কথা। এই জমিতে কয়েকদিন আগে মানে ঘাসের বীজ দিছে, এমনিতেই প্রচুর উপদ্রব পোকামাকড়ের, এই যে ভুট্টাগুলার উপর আরও মনে হইতেছে আরও পোকার মানে ইচ্ছা করে মনে হয় ওরা আরও বেশি আক্রমণ করছে। দেখেন কী অবস্থা, পোড়া খাইয়া তো এই বিষের উপরই ভুট্টা বড় হয়। ঠিক আছে, যে কী অবস্থা পোকায়, এই যে তারপরে যে ঘাসের বিষে তাও ঘাসে মরে নাই, মানে ঘাসের বিষও সালা 2 নম্বর হয়ে গেছে, অথবা ঘাসগুলো বিষ রেজিস্ট্যান্স হয়ে গেছে। কবে দিচ্ছেন ঘাসের বিষ? 5 দিন। তাহলে তো দৃশ্যমান তো কোনো ইফেক্টই দেখতেছি না, গাছ না এরকম চকচকে আছে। কতদিন লাগবে পুরা মরতে? সপ্তাহ তো যাইবো। আপনি কোন কোম্পানির বীজ দিছেন? 10 থেকে 12 দিন যাইবো। আমি দিছি যে বেল সুপার। কোন কোম্পানির ওষুধ এটা?
আমি অতটুকু হারম না, তুমিও অতটুকু হারবে মানে এই না ওই সবাই তো ওই যে দোকানদার কাছে ভাই 20 দেন 20 দেন এর হেয়ার যদি বেল সুবার না তাল সুবার ঠিক আছে হেডার তো কোম্পানি মাম্পানি ধার টাইম নাই মানে ওরা হলো আঙ্গ বাপ ওরা হলো আঙ্গ মা ওরা যদি মানে ওরা এক ধরনের ডাক্তার ওরা যদি কয় যে মানে দুসরাবো যদি বোতলে ভরে দেয় কৃষক ওইটাই সহজ সরল মনে বিশ্বাস করে নিয়ে যাবো দোকানের নাম মনে আছে না দোকানের নাম মনে নাই হয়তো আমি যাবো হ্যাঁ যাই আপনি একটু আর একটা ওষুধ বদল আনবেন এবং রিসিপ্ট চাইবেন তো যে ভাই একটু আগে মানিকগঞ্জ থেকে আসছে আর একবার ওই ওষুধ নিয়ে তো যে সমস্যাটা হয়েছে এখন যখন গেছিল তখন ওইখানে একজন কৃষি অফিসার বসা আছিল না ভাই যখন ওই ওষুধ আবার চাইছে তখন ওই আগের কর্মচারী কি বলছে আপনার যে পাঁচ বোতল ঠিকই কিন্তু ভুট্টা গাছ হওয়ার পর দেওয়া যাবে না ভুট্টা গাছ হওয়ার আগে দিতে হবে আর না হলে ভুট্টা ভাঙ্গে যে ঘাস হয়ে যাবে সে জায়গায় দিতে পারবেন তো এটা কর্মচারীরা বলছে কর্মচারী উল্টা বলছে যে সে না জানে কি চাইছে আগেও তো সে নিছে সে জানে না আমরা তো তারা জানাইছি উল্টা ফাবর দিছে আর কি মানে বিষয়টা হচ্ছে কি আমাদের এলাকার কৃষকরা কিন্তু ওই আগে জমি মানে চাষ করলে তো এমনিতেই ঘাস মরিয়া যায় ঠিক আছে ওই সময় তো আর বিষ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তারপরে ভুট্টাটা যখন জ্বালায় 10-15 দিন পরে ওইলো আবার নতুন করে ওই মাটিতে গাছ জ্বালায় তখন ওই ভুট্টা গাছের ভিতর দিয়ে হলো বীজ দিলে সেই সময় যে গাছটা মারে সেটা ভুট্টার উপকার হয় আর আগেই যদি আমি হাল চাষের আগে আমার জমিতে ঘাস স্বাভাবিক থাকবে আমি হাল দিলে তো ঘাস এমনিতে মরে যেতেছে ওই জায়গায় নতুন করে মাটির মধ্যে বীজ দেওয়ার তো মানে হয় না তো এই ওষুধটা হচ্ছে আসলে সেই ওষুধ যেটা হলো ভুট্টা লাগানোর আগে জমিতে হাল চাষের আগে দিতে হবে আর অথবা ভুট্টা হারভেস্ট করার পরে দিতে হবে কিন্তু ওই যে কর্মচারীদের ভুলে ঠিক আছে এই না জানার ভুলে এইভাবেই হয়েছে কারণ এখানে আরও কিছু বিষ প্রচলিত আছে যেগুলোতে সরাসরি ভুট্টা খেতে মারলেও ভুট্টার কোনো ক্ষতি হয় না তো নর্মাল কৃষকরা ওইটাই ভাবছে যে এটা দিলেও হয়তো কোনো ক্ষতি হবে না তো এইভাবে যে 2,50,000 টাকা ক্ষতি হয়ে গেলো সামান্য ইনফরমেশনের ইয়েতে এখানে কোম্পানিরও কোনো দোষ দিতে পারবো না তারা তো বলে দিব যে ভাই আপনি ভুট্টা খেতের মধ্যে মারছেন কেন কিন্তু যেহেতু অন্য কোম্পানিরগুলা ভুট্টা খেতের ভিতরে মানে ভুট্টার উপরে প্রয়োগ করলো ভুট্টা কিছু হয় না সেই হিসাবেই কিন্তু কৃষক এই আগাছানাশকটা ট্রিট করে তাই না বিভিন্ন গ্রুপের আগাছানাশক পাওয়া যায় যে এক এক আগাছানাশক এক এক ধরনের আগাছার উপর কার্যকর বেশি তো এখন এটার আপনাদের কাছে বিচার দিলাম যে এটার মানে দোষটা কার এবারে হ্যাঁ সব সব কৃষকই কিন্তু এই দোকানে থেকে জিনিস আনলে রিসিপ আনে না আমরা তো বলে দিছি যে ভুট্টার মধ্যে দেওয়া যাবো না তো যেহেতু আপনার প্রমাণ নাই আপনি এটা তো ই করতে পারবেন না এটাই আর কি হ্যাঁ নাহলে যদি মানে ওই কি বলবো আসলে আর কিছু বলার নাই এখন এটা হলো কপাল ভাই এটাই এটাই আর কিছু কপাল তো যারা আপনাদেরকে ভিডিওটা দেওয়ার মানে হইতেছে আপনারা সচেতন হন একটা মানে ওষুধ ক্রয় করলে সেটার পার্শ্ব প্রতিক্রিয়া কী কীভাবে ব্যবহার করতে হয় এই জিনিসগুলা জেনে নিতে হয় সবচেয়ে বেটার হইতেছে যে যত পরিমাণ বিষ ব্যবহার না করা যায় ফসলের ক্ষেতে আমি সেটাই করি এর জন্যে আমার জমিতে এত আগাছা বেশি সর্বশেষ কথা হলো যে আপনারা যে দোকান থেকে যেখান থেকে ওষুধ কিনেন রিসিপ আনবেন প্লাস যে দোকান থেকে ওষুধ আনবেন ওই দোকানের কর্মচারী অথবা মালিক যে ভালো জানে তার কাছে পরামর্শ নেবেন যদি তা না হয় পাশে যদি কেউ থাকে তার কাছে দেখিয়ে পরামর্শ নিয়ে তার ওষুধ প্রয়োগ করবেন এর আগে ওষুধ প্রয়োগ করবেন হ্যাঁ নইলে আপনার মতো একটা বড় ক্ষতির সম্মুখীন হতে পারবে তো আজকে সেই জমিটা চাষ দিছে চাষ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সামান্য একটু ভুট্টা আছে মানে ওই বিষটা যখন স্প্রে করছে স্প্রে করতে করতে এসে এইখানে বিষের বোতল শেষ হয়েছিল তো শেষের কারণে এই অল্প সামান্য একটু ভুট্টা রক্ষা পাইছে তো এই জমিটা পুরাটা প্লাস এদিকে ওইদিকে আবার ওই সাইডে নিচু ই আছে তো যেটা আসলে মূল কথা আমি এখানে কোম্পানির দোষও দিব না দোষটা হচ্ছে আমাদের ভাই যেটা বললো যে কৃষকের বোকামি আর ওই দোকানদারদের হলো একটা বিক্রি করার প্রবণতা যে মাল দোকান থেকে আমরা পার করতে পারলেই হয়েছে
বিড়ি সিগারেটে যেরকম মানে সংবিধিবদ্ধ সতর্কীকরণ লেখা থাকে, ওই ওষুধের ভিতরেও যেন পুরোপুরি লেখা থাকে যে কোন গ্রুপের ওষুধ কী কাজে ব্যবহার হয়। আর নর্মাল কৃষকরা কিন্তু দোকানদার কাছে যায় যে ভাই আমার এটার জন্য লাগবে, দোকানদার যা দিব ওরা চোখ বন্ধ করে ওইটারে একদম ডাক্তারের প্রেসক্রিপশন মনে করে নিয়ে আসে। তো ওই যে আরও সাংবাদিক ভাইরা আসছেন, ওনারা এটা সরেজমিন পর্যবেক্ষণ করে গেল। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।